আমাদের বেঙ্গলি ইন্ডাস্ট্রি গোল্ডেন এরার মধ্যে ছিল এবং মানে আমরা যাই করতাম সুপার ডুপার হিট, শুট না থাকলে আমার ফোন আমার কাছে একেবারেই থাকে না, যেই ফোন করুক যাই ফোন করুক ফোন সাইলেন্ট। ইন্দুবালার ভাতের হোটেল, যেটা আমি আমার ফার্স্ট ওটিটি ডেবিউ করছি হইচইয়ের সাথে, এভরি টাইম ওই টিভিটা খুলে বসে থাকা। সো সঙ্গীত বাংলা ইজ নস্টালজিয়া। সো এই সেগমেন্টের নাম হচ্ছে র্যাপিড ফায়ার। অনেক সময় এরকম প্রশ্ন আসে যে এটা র্যাপিড থাকে না, বিকজ মানে ভীষণ এলিয়েনের মতো হয়ে যায়। সো আই ডোন্ট নো কতটা র্যাপিড থাকবে এটা, লেটস সি। এভরিথিং লাইফ, সকালে উঠেই প্রথমে কফি বলে চিৎকার করি, ভেবে দেখিনি বাট কিছু না কিছু তো করতামই। বিজনেস ওম্যান মেবি, না আমার লাইফে আমি কোনো রিগ্রেট রাখি না, অ্যান্ড আই থিঙ্ক দ্যাটস দ্য বেস্ট পার্ট অফ মি। লাইফে প্রথম ব্রেক পিতৃভূমি, যেটা 2007 রিলিজ হয়েছিল। আমি ওই সময়টা ফিরে যাব যখন আমাদের বেঙ্গলি ইন্ডাস্ট্রি গোল্ডেন এরার মধ্যে ছিল এবং মানে আমরা যাই করতাম সুপার ডুপার হিট এবং যে ভাইবটা ছিল, যে এনার্জিটা ছিল অডিয়েন্সের মধ্যে এবং আমরাও যা যা জিনিস ক্রিয়েট করে ফেলেছি গান থেকে শুরু করে সমস্ত কিছু, সেই এরাটার মধ্যে যদি ফেরত যেতে পারতাম। সারা দিন বাড়িতে থাকি অ্যান্ড আমি বেসিক্যালি ভীষণ বোরিং একজন মানুষ, সো শুট না থাকলে আমার ফোন আমার কাছে একেবারেই থাকে না, যেই ফোন করুক যাই ফোন করুক ফোন সাইলেন্ট, অ্যান্ড জাস্ট বাড়িতে স্পেন্ডিং টাইম উইথ মাই ফ্যামিলি। ট্রাভেলিং যদি ফ্রি হতো তাহলে আমাকে আর কেউ দেখতেই পেত না, আমি ইনভিজিবল হয়ে যেতাম। সো পৃথিবীর সমস্ত বিউটিফুল জায়গাগুলো আমি এক্সপ্লোর করতে চাই। বেস্ট ফ্রেন্ড ডেফিনেটলি রাজ। অডিশন নেব অনেককে, আই ডোন্ট নো অনেকজনের অডিশন নিতে হবে, কেন বলবো একদমই না। দের আর লট, আই এম শিওর মানে অনেক অনেক এম্বারেসিং মোমেন্ট আছে। ক্র্যাশ ডায়েটিং আগে খুব করতাম একটা সময়, বাট এখন একেবারেই ভীষণ হেলদি খাবার দাবার, বাড়ির খাবার দাবার আমি খাই। সো আমার মনে হয় যে ওটাই আমার ডায়েট, বাড়ির রান্না অ্যান্ড হেলদি হেলদি লাইফস্টাইল, যেগুলো সমাজকে এফেক্ট করে, যেগুলো পৃথিবীর সৌন্দর্যতাকে নষ্ট করে, সেই মাইন্ড সেটটা একটু চেঞ্জ করতে, পৃথিবীটাকে দূষণ মুক্ত যদি করে ফেলতে পারতাম, যা যা হচ্ছে এত রোগ এত কিছু, বিকজ আই বিলিভ নেচার, উই আর পার্ট অফ নেচার, অ্যান্ড সব মানে সব কিছু ভালো থাকলে আমরা সবাই একসাথে ভালো থাকবো। অ্যান্ড থার্ড উড বি, আমি চাইবো সবসময় আমার ফ্যামিলি সাথে যেন আমি সারা জীবন মানে এইভাবেই স্পেন্ড করতে পারি আমার লাইফ। ইন্দুবালার ভাতের হোটেল, যেটা আমি আমার ফার্স্ট ওটিটি ডেবিউ করছি হইচইয়ের সাথে। মাই ফোন অ্যান্ড মাই ওয়ালেট। ফেভারিট ফুড কেউ যদি জিজ্ঞেস করে প্রথমে আমার লুচির কথা মনে আসে, লুচি আর সাদা আলুর তরকারি, সো ওটা নাম্বার ওয়ানে। অ্যাক্টিং ইজ মাই প্যাশন। বিলিভ অ্যান্ড পজিটিভিটি। রাজ, তারপরে বাবা মা, মানে একসাথেই ওটা আসে। সো ফার্স্ট ডেফিনেটলি রাজ। হার্ডওয়ার্ক, এক্সারসাইজ, জিম অ্যান্ড অল, যেটাই করো সেটা একটা লাইফস্টাইলের মধ্যে আনো, অ্যান্ড জাস্ট বাড়ির খাবার খাও অ্যান্ড সব কিছু খাও বাট কোয়ান্টিটি কমিয়ে দাও, দ্যাটস ইট। আই থিঙ্ক আ হেলদি লাইফস্টাইল ইজ ভেরি নেসেসারি। সঙ্গীত বাংলা মানেই আমার ফার্স্ট যেটা মনে পড়ে সেটা হচ্ছে যে প্রত্যেকটা ছবির রিলিজের আগে একটা করে গান সঙ্গীত বাংলায় আসতো এবং একটা টাইম দিয়ে দেওয়া হতো, সো এভরি টাইম ওই টিভিটা খুলে বসে থাকা। সো সঙ্গীত বাংলা ইজ নস্টালজিয়া।